আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পের প্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্পের প্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম একফালি রোদ্দুর। গল্পটি লিখেছেন তানজিল মিম। পর্ব 22। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে গল্প প্রেমী চ্যানেলের সাথেই থাকুন। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি। ও, তার মানে শুধুমাত্র শিফা আর রহমান ভাইয়ের সাথে দেখা করানোর জন্য আমরা এখানে এসেছি। গাড়ির পাশে দাঁড়িয়ে চরম প্রকার অবাক হয়ে কথাটা বলে উঠল রোহি আমায় আর রিয়াদ ভাইয়াকে, কারণ আমরা এতক্ষণ রোহিকে সব বলছিলাম কেন আমরা এখানে এসেছি। রোহির কথা শুনে আমি আর রিয়াদ ভাইয়া দুজনেই মাথা নাড়িয়ে বললাম, হুম। সুন্দর একটা ব্রিজের উপর গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি আমি, রিয়াদ ভাইয়া আর রুহি আর আমাদের থেকে বেশ দূরত্বে উল্টো দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে শিফা আর আহান। এখানে আসার মূল কারণ হলো আহান ভাইয়ের সাথে শিফার কথা বলা। কাল রাতে আহান ভাইয়া বলেছিল আমি যাতে একটু প্রাইভেসিভাবে ওনার আর শিফার কথা বলিয়ে দিই, তাই তো কাল অত রাতে এইসব প্ল্যান করলাম। যেহেতু কাল আহান ভাইয়া আর রিয়াদ ভাইয়া চলে যাবে আমেরিকায়, তাই যাতে যাওয়ার আগে আহান ভাইয়া শিফাকে তার মনের কথা বলতে পারে, তার জন্যই এখানে আসা। এখন বেশ ভালো লাগছে আমার এখানে আসার জন্য। কালামণিকে কত মিথ্যা কথা বলা লাগবো। তবে যাই হোক শিপা, আহান ভাইয়া খুশি থাকে আমিও খুশি। শপিংয়ের নাম করে শিফা আর রুহিকে এখানে এনেছি, খালামণি আর কী করে জানবে? তার মেয়ের জন্য জামাই দেখছি, আর মনে হেসে উঠলাম। আমার হাসি দেখে রিয়াদ ভাই বলে উঠল, কি হলো, তুই একা একা হাসছিস কেন তানজু? না, তেমন কিছু নয়। এই বলে আমি দাঁড়িয়ে পড়লাম ব্রিজের রেলিং ধরে ব্রিজের উপর, আর গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল রিয়াদ ভাইয়া আর আহান। প্রচণ্ড বাতাস হচ্ছে এখানে, ব্রিজের নিচেই রয়েছে মস্ত বড় নদী, নদীর উপর দিয়ে পাড়ি জমাচ্ছে কয়েকটা নৌকা আর ছোট ছোট কিছু লঞ্চ। আমি আনমনেই তাকিয়ে আছি নিচে, এদিকে রিয়াদ তাকিয়ে আছে তানজুর দিকে, একরাশ মুগ্ধতা এসে গ্রাস করেছে তাকে। মেরুন রঙের জর্জে থ্রি পিস পরেছে তানজু, চুলগুলো খোলা, কানে রয়েছে একজোড়া ছোট্ট ঝুমকা যেগুলো বাতাসে হালকা দুলছে। রিয়াদের বেশ লাগছে বিষয়টা। ইদানিং রিয়াদ তানজুকে যেভাবে দেখে সেভাবেই ভালো লাগে। আচ্ছা, আমি তো এত তানজুকে নিয়ে ভাবি কেন? মনে মনে প্রশ্নটা করলো রিয়াদ নিজেকে, উত্তর খুঁজে পায়নি সে। এদিকে আরেকজন রুহি তাকিয়ে আছে রিয়াদের দিকে। আজকে রিয়াদ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিশ্রিত টি শার্ট পরেছে, ব্ল্যাক জিন্স, চোখে গ্লাস চশমা, চুলগুলো বাতাসে উড়ছে খুব আর্মনেই মুচকি হাসলো রুহি। তার বেশ লাগছে রিয়াদকে। আচ্ছা, আমি যে রিয়াদকে ভাইকে ভালোবাসি সেটা কি এখনই বলে দেওয়া উচিত? না, থাক, পরে বলবো যদি রেগে যায় তখন। মনে মনে বকবক করে চুপচাপ দাঁড়িয়ে রইল রোহিত। এরা জানে না এদের জন্য সামনে কী অপেক্ষা করছে। কেউ পুরাতন ভুলে নতুন কিছু আঁকড়ে ধরার স্বপ্ন দেখছে, আর কেউ নিজের অজান্তেই ফিলিংস তৈরি করছে। কেউ ভালোবাসা বুঝতে পারছে না, আর কেউ ভালোবাসা বোঝাতে চাইছে না। আর একজন তো এদের দুজনের ক্ষেত্রে
পুরোই আলাদা। তার মধ্যে না আছে কোনো ফিলিংস, না আছে কাউকে নিয়ে স্বপ্ন দেখার ইচ্ছে। সে তো তার লাইফে বিন্দাস আছে, কোনো প্যারা নেই, জাস্ট চিল, আর বাকিটা ভবিষ্যৎ বলবে। পাশাপাশি দাঁড়িয়ে আছে শিফা আর আহান, দুজনেরই দৃষ্টি ওই নিচে থাকা পানির দিকে। দুজনের নীরব, কারো মুখে কোনো কথা নেই। এমনটা নয় যে তারা কিছু বলতে চাইছে না, দুজনে অনেক কিছু বলতে চাইছে কিন্তু কিছুই বলতে পারছে না। দুজনে অসম্ভব নার্ভাস, কেন পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্ত। হঠাৎই নীরবতার বাদ ভেঙে বলে উঠল শিফা, আপনি কালকে চলে যাবেন? শিফার কথা শুনে নার্ভাসভাবেই বলল আহান। আহানের কথা শুনে শিফা নিচের দিকে তাকিয়েই আমতা আমতা করে বলল, বলছি আপনি কি কিছু বলবেন আমায়? শিফার কথায় আরও নার্ভাস হয়ে পড়ল আহান। নার্ভাসভাবে বলল, সে অনেক কিছুই তো বলতে চাইছি বাট বলতে পারছি কই। বিনিময়ে কিছু বলল না শিফা, আবার মনোযোগ দিল সে নিচে থাকা পানির দিকে। এমনটা নয় যে শিফা বুঝতে পারছে না আহান কি বলতে চাইছে তাকে, কিন্তু আহানের অবস্থা দেখে শিফার বেশ মজা লাগছে, তাই তো বিষয়টার মজা নিচ্ছে তো শিফা। বিরক্তির চরম সীমায় অতিক্রম করে দাঁড়িয়ে আছে আমি ব্রিজের সাথে হেলান দিয়ে, সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু ওই আহান শিফার কোনো খবর নেই, তারা তো সেই আগের মতোই আগের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কিছুটা বিরক্তি নিয়ে বললাম আমি, এরা কি তাহলে বলছে রুহি নাকি চুপচাপ দাঁড়িয়ে আছে বলতো? আমার কথা শুনে রোহিত হাতের নখ কাটতে কাটতে বলল, কি করে বলবো, আরে এতক্ষণ সময় লাগে নাকি কাউকে ভালোবাসি বলতে, আহান ভাইয়ের জায়গায় আমি থাকলে এতক্ষণে বলা হয়ে যেত। আমার কথা শুনে রিয়াদ ভাই বলে উঠল, ও তাই নাকি, তাই নয় তো কি, এত সময় লাগে নাকি, আহান ভাইয়ের যেভাবে মন কাজ যেভাবে আছে মনে হচ্ছে হচ্ছে না এই যুগে কিছু বলতে পারবে। তার চেয়ে বরং আমি গিয়ে বলে দিই শিফাকে, আহান ভাইয়া ওকে ভালোবাসে। বলে দুপা এগোতেই রিয়াদ ভাইয়া আমার হাত ধরে বলল, চুপচাপ দাঁড়ো এখানে, এত বেশি বুঝুস কেন, তুই একটু পাকামি না করলে চলে না নাকি? উফ, তুমি বুঝতে পারছো না ভাইয়া, আমি না গেলে ওরা কখনোই বলতে পারবে না। বেশি কথা না বলে চুপচাপ দাঁড়াও এখানে, না হলে ধাক্কা মেরে পানিতে ফেলে দেবো তোমাকে। কি? এদিকে রুহি রিয়াদের কাজ দেখে হাসছে, ওর হাসি দেখে বলে উঠলাম আমি, ওই তুই হাসছিস কেন? না কিছু না। রিয়াদ ভাইয়ের কথা শুনে আমিও আর কিছু না বলে আবারও আগের ভঙ্গিতে দাঁড়িয়ে রইলাম। হঠাৎই ব্রিজের নিচে থাকা একটা খোলা মাঠের দিকে চোখ গেল, সাথে সাথে খুশি হয়ে বললাম আমি, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? রুহি বলল, আরে আসছি বললাম তো। বলেই আমি দৌড়। এদিকে রিয়াদ তানজুর কাজ দেখে অবাক হয়ে বলল, কোথায় গেল বলো তো রুহি? রুহি বলল, কি জানি। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পের পর্বটি এই পর্যন্তই। বন্ধুরা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্পপ্রেমী চ্যানেলের সাথেই থাকুন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।